আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান আজকে পূর্ণিমার শাড়ি যেমন আলপনার শাড়ি একদম লেটেস্ট মডেলের লেটেস্ট মানে নতুনত্ব কাপড়ের মধ্যে আমি দেখাবো এতদিন আমি দেখাচ্ছি নেটের মধ্যে ফিউর শিপনের মধ্যে ক্র্যাপ সিল্কের মধ্যে বা বিভিন্ন আইটেমের দেখাচ্ছি আজকে আপনাদের একদম নতুন আইটেম নিয়ে আসছি আপনাদের জন্য একদম নতুন আইটেম দু সালের মডেল নিয়ে আসছি অলরেডি আপনাদের জন্য ফিওর মোস্টিনের মধ্যে পাল ওয়ার্ক এবং ফিউর কাশ্মীরি ওয়ার্কের কাজ করা নিয়ে আসছে এবং রিয়েলস্টেনের কাজ করা একটু ভিন্ন স্টাইলের একমাত্র পূর্ণিমা শাড়ি যেন আলপনা শাড়ি যে এগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে তো মস্টের মধ্যে সামনে যে কালারটা দেখতেছেন মস্টিনের মধ্যে পিওর মিষ্টি কালারের মধ্যে দেখাচ্ছি বাঙ্গি মিষ্টি কালার না রিয়েল মিষ্টি কালারে দেখাচ্ছি এখানে দেখেন এই এই সেমটাই কিন্তু আমি নেটের মধ্যেও দেখাইছি আপনাদেরকে এখন মস্টের মধ্যে আমাদের কাছে আসছে তো এইগুলো সম্পূর্ণ লেটেস্ট কালার আপনার ধৈর্য ধরে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর বিশেষ করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন লেটেস্ট মডেল আপনারা প্রত্যেক দিন আপডেট মডেল পাইতে পেয়ে যাবেন তো সামনে বাঙ্গি কালারটা মিষ্টি কালারটা আপনার দেখাচ্ছি এখানে আমি একটু জুম করে দেখাই এখানে কিন্তু পিটা কাশ্মীরি ওয়ার্কের কাজ করা এন্ড পাল ওয়ার্কের কাজ করা এবং রিয়েল স্টোনের কাজ করা আর এটা ফিনিশিংটা দেখেন এখানে কিন্তু আপনাদের ফলস করা লাগবে না আর এটা হলো রিয়েল মসৃণের মধ্যে তা আমি এটা বডিটা একটু দেখাই দিই আপনাদেরকে বডির কাজটা এই যে এক মিনিট এটা কিন্তু অরিজিনাল সব মসলিনের মধ্যে একদম মসলিন মসলিনের মধ্যে এগুলো আর এটা কিন্তু সম্পূর্ণ বডিতে ফুলটা থাকবে অল ওভার কাজ করা আছে এই ফুলটা আর দুদিক দিয়ে কিন্তু পার্ট সমানাস দেখেন দুদিক দিয়ে সমান আছে আর বডিটা আমি একটু দেখাই দিই একটু ফুলটা একদম ইনটেক আসছে আমি দেখাই দিচ্ছি আপনাদের বাসটা ইন্ডিয়ান বাজে রয়ে গেছে আমি কিন্তু বাসটা এই শাড়িগুলো কিন্তু ডাইরেক্ট আমি গুজরাট থেকে নিয়ে আসছি এই শাড়িগুলো খুবই অন্যরকম শাড়িটা দেখেন অল ওভার কাজ করা আছে তো এটার কালারটা হচ্ছে রিয়েল পিঙ্ক মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর এভাবে ধরো তো শাড়িটা এবার আলগিতে ধরো আমি দেখাচ্ছি দেখেন কালারটা খুবই সুন্দর আর এটা রিয়েল মস্তৃণের মধ্যে আগে যে মস্তৃণ শাড়িগুলো সেল করছি এগুলো এইসব কালার আসে নাই এখন সব ডিজিটাল কালার আছে তো এই সম্পূর্ণ প্যাস্টেল কালার এখানে দেখাচ্ছে একটা বাঙ্গি লেমন গোল্ডেন কালার এই কালারটা কিন্তু খুবই সফট কালার যেটাকে বলা হয় কুসুম কালার টাইপের কালারটা খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর আর একটা রিয়েল মোস্টিনের মধ্যে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে চার হাজার তিনশো করে এগুলা একদম রিজনেবল প্রাইস আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ হাই কোয়ালিটি মাল আমি একদম রিজনেবল প্রাইসে বলে দিচ্ছি অনলি চার হাজার তিনশো পার পিস পড়বে চার হাজার তিনশো করে দেখেন এটা হলো সরিষা কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন একটু টাকে দিয়ে দেখো তো দেখি এটাও কিন্তু অল ওভার কাজ করা আছে খুবই সুন্দর আর এটার ব্লাউজটাও কিন্তু পিঠে এবং দুইটা হাতা একদম ইনটেক ইন্ডিয়ান বাস আছে বাসটা আমি খোলা হয় মানে ইনটেক আছে ইনটেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি এটা কিন্তু পিওর মোস্টিনের মধ্যে খুবই সুন্দর তো এই শাড়িটার প্রাইসও পড়বে চার হাজার তিনশো টাকা একদম রিজনেবল প্রাইস তো এখানে আমি আরেকটা দেখাচ্ছি মসলিনের মধ্যে অ্যাশ কালার আসছে এগুলো কিন্তু পিওর মস্তিনের মধ্যে এটাও কিন্তু ওয়ার্ক রিয়েল স্টোনের কাজ করা আর সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা আছে অনেক সফট শাড়িটা ন্যাচারালি না আসলে বুঝবেন না যে কত ভালো মানের শাড়ি একদম ইনটেক মালটা দুদিক দিয়ে কিন্তু পার সমান আছে একদম অল ওভার কাজ করা আছে একদম সফট মসলিনের মধ্যে এই দেখেন শাড়িটা খুবই সুন্দর তো এই শাড়িটার প্রাইস চার হাজার তিনশো টাকা পড়বে এই যে চার হাজার তিনশো টাকার একদম রিয়েল লেমন কালার এই কালারটা কিন্তু খুবই আনকমন কালার একদম রিয়েল লেমন কালার এইটাও চার হাজার তিনশো টাকা পড়বে এই শাড়িগুলো কিন্তু পূর্ণিমা সারিজে আল্পনা যে অ্যাভেলেবেল পাবেন আমি ফার্স্টেও বলছি আগেও বলছি আগের ভিডিওতেও বলছি যে পূজার উপলক্ষে ইন্ডিয়াতে কিন্তু নতুন লেটেস্ট মডেল নিয়ে আসে যারা ইন্ডিয়াতে যায় তারাই কিন্তু পেয়ে যায় এই লেটেস্ট মডেলগুলো এই শুধু আমিও নতুন নতুন আইটেমগুলো সংগ্রহ করে ফেলতেছি তো আপনাদের জন্য তো আমার প্রোডাক্ট কিন্তু থাকে না অবশ্যই সেল হয়ে যায় তার জন্য তো বেশি বেশি আনা আর সেল না হলে তো আমি বার প্রত্যেক দিন আপডেট মডেল আপনাদেরকে দেখাতে পারবো না যার নেওয়ার ইচ্ছা থাকে তা তাড়াতাড়ি আসে পূর্ণিমা শাড়ি আল্পনা শাড়ি নিয়ে নেবেন খুবই আন কমন শাড়ি আমি রিজনেবল প্রাইস দেওয়ার মানে হলো আমার শাড়িগুলো তাড়াতাড়ি সেল হওয়ার জন্য তো এই শাড়িটার প্রাইস হচ্ছে চার হাজার তিনশো টাকা পড়বে রিজনেবল প্রাইস খুবই সুন্দর শাড়িটা এই কালারটা কিন্তু আনকমন কালার আপনাদেরকে একটা দেখাচ্ছি রিয়েল গোল্ডেন কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একদম গোল্ডেন কালার এটা কিন্তু ববাতের জন্য বেস্ট হবে খুবই সুন্দর একদম রিয়েল মস্তৃণের মধ্যে এই শাড়িটা মস্তৃণ শাড়ি কিন্তু বাংলাদেশে এই প্রথম আমি নিয়ে আসছি এই নতুন লেটেস্ট মডেলগুলা খুবই সুন্দর দেখি দেখি শাড়িটা তো দেখি দেখেন শাড়ির কাজটা দেখেন আর এইটা শাইনিং মসলিনের মধ্যে খুবই সুন্দর তো এই শাড়িটার প্রাইস তো চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকার একটু এই কালারটা কি কালার যে এটাও গোল্ডেন কালার এটা স্কিন গোল্ডেন খুবই সুন্দর এই গোল্ডেনটা আগের গোল্ডেনটা ছিল একটু বাঙ্গি টাইপের গোল্ডেন গোল্ডেনটা আর একটু স্কিন গোল্ডেন আর এখন কালারগুলো সবই প্যাস্টেল কালার কোনোটার সাথে কোনোটা মিল খায় না খুবই আনকমন কালার এটা এটাও কিন্তু সম্পূর্ণ বডিতে কাজ করা আছে তো ওনারা ইন্ডিয়ান ভাস দিয়ে রাখছে তার জন্য খোলা হচ্ছে না ইন্টেক দেখাচ্ছে আপনাদেরকে অল ওভার কাজ করা আছে এই শাড়িটা খুবই সুন্দর অনেক সুন্দর দেখেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আনকমন দেখাচ্ছি এবার দেখাবো এটা হলো রিয়েল বাঙ্গি কালার দেখেন অরিজিনাল যে বাঙ্গি কালারটা সেই বাঙ্গি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি একদম পিওর আইটেমের মধ্যে তো এই শাড়িটার প্রায় চার হাজার তিনশো টাকার মধ্যে পড়বে একদম লেটেস্ট মডেল এটা অরিজিনালি বাঙ্গি কালার দেখেন এটা আর বডিটাও এমন হবে আর ব্লাউজে কিন্তু দুদিক দিয়ে কাজ করা আছে চাইলে থ্রি কোয়ার্টার হাতে ফুল হাতে করতে পারবেন তো আমি আপনাদেরকে আনকমন শাড়িগুলো দেখাচ্ছি অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনার শাড়ি থেকে এসে নিয়ে যাবেন আনকমন কিছু পরার ইচ্ছা থাকলে তো আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে দ এই যে আল্পনা শাড়ি এবং পূর্ণিমা শেষ দুইটা দোকানে কিন্তু এক এই শাড়িগুলো পাবেন আসলে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ত্রিপল টু সেভেন টু ওয়ান জিরো একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর ডবল ওয়ান সিক্স এইট ফোর জিরো আর তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ ডাকা গাছিয়া মার্কেটের নিসতাল পূর্ণিমা শাড়ি এবং আল্পনা শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম